তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো খেজুর গাছ কাটা, কিভাবে খেজুর গাছে উঠতে হয় এবং কিভাবে খেজুর গাছ কাটে। তো আজকে আমি পুরো প্রসেসটা দেখাবো। এখন এটা খেজুর গাছ কাটা স্যান দেখেন, খুবই ধারালো স্যান, একটাই খুবই ধারালো, ধারালো স্যান দিয়ে না কাটলে রসটা বাইর হয় না। ভিউয়ার্স, আজকে আমি খেজুরের রস দেখাবো। দেখ, কালকে গাছে ঝুলানো হয়েছিল, তো সকালে এটা দিয়ে গেছে, দেখেন এই যে এতটুকু রস হয়েছে। তো কিভাবে খেজুরের রস খেতে হয় আমি আপনাদের দেখাবো। দেখেন খেজুরের রসটা লাল, খুবই সুন্দর। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে খেজুরের গুড় তৈরি করতে হয়। খেজুরের রস ঢালা হয়েছে, এখন খেজুরের গুড় তৈরি করা হবে। এটা হচ্ছে ফরিদপুরের বিখ্যাত খেজুরের গুড়। সকালে হাড়ি ভর্তি রস ছিল, তো এই রসগুলো এখন চাকুনি দিয়ে সেঁকে গুড় তৈরি করা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা তাহলে পরা ইয়াটা পিওর রাখেন, আর অন্যান্য গাছেরা চিনি দেয় রসে। আচ্ছা, তাহলে আপনাদের কথা ঠিক আছে। তাহলে পরা আপনারা 500 টাকা করে 1 কেজি বিক্রি করেন? তো আমও যদি আপনার থেকে খেজুরের গুড় নেই, তাহলে তো আমাকেও তো অ্যাডভান্স করতে হবে নাকি? ঠিক আছে, কতদিন পরে ঘুরে নিয়ে দিছে স্বামী ঢাকা। আমি তো যে এই ভিডিওটা করে ছেড়ে দেবো, এখান থেকে তো অনেক ফ্যান ফলোয়ার আছে, তারাও তো আপনার থেকে খেজুরের গুড় নিতে চাইবে, তাদেরকেও কি দিবেন? আগে অর্ডার দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা খেজুরের গুড় নিতে চান ফরিদপুরের অরিজিনাল বিখ্যাত পাটালি, তো আমাদের এই বাবির থেকে নেবেন, তাহলে পারা অরিজিনাল একদম পিওর পিওর খেজুরের পাটালি খেতে পারবেন। তাহলে পরা যদি খেজুরের পাটালি নিতে চান, অবশ্যই আপনাদের আগে থেকে অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স না করলে পাটালি দিতে পারবে না, কারণ যারা অ্যাডভান্স করে গেছে তাদেরকে পাটালি দিতে পারছে না। তো একজন 2500 টাকা রেখে গেছে 5 কেজি পাটালি নিবে, তো তাকে এখনো দিতে পারে নাই। খেজুরের গুড় হয়ে আসছে, দেখেন বল গুটে গেছে, আর বেশিক্ষণ লাগবে না খেজুরের গুড় হতে, একদম পিওর খেজুরের গুড়।
এটা উঠাই কি করবেন? তো প্রিয় ভিউয়ার্স, গুড়টা প্রায় হয়ে আসছে, অল্প সময়ের ভিতরে গুড়টা হয়ে আসবে। তোমার নাম কি বলো? কি নাম কি বলো? আরাফাত, তুমি কি বড় হয়ে কি গাছি হবা? তাহলে কি হবা? পুলিশ হবা? পুলিশ হবা কেন? ও পড়তেছে তাই পুলিশ হবা, তাহলে গাছি হবা না। গাছি না হলে গুড় তৈরি করবে কি বলো? 1 কেজি গুড়ের দাম তো 500 টাকা করে। 1 মাস পুলিশের চাকরি করলে অনেক বেশি টাকা পাওয়া যায় এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তো ভিউয়ার্স, এখন খেজুরের গুড় থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। আসলে এখন মনে হচ্ছে যে এখনই খাওয়া শুরু করি, অনেক গরম, খুবই সুন্দর দেখাচ্ছে দেখেন। ভিউয়ার্স, এখন তাপাল নামানো হবে, ফুল হয়ে আসছে। ধানটা খুবই সুন্দর, এখন বীজ ছড়ানো হচ্ছে। যখন এখানে বীজটা উঠবে তখন এই বীজটা পুরো এই গুড়ের সঙ্গে মিশিয়ে দিলে তখন জমাট বাঁধবে, আর এই বীজ না দিলে তখন খেজুরের গুড়টা জমাট বাঁধবে না, এই জন্য বীজ তৈরি করা হচ্ছে। বীজ তৈরি হচ্ছে মনে হচ্ছে, ওই সেজন্য ঠান্ডা করে দিলে বীজ ঝড় ধর হয়ে যাবে না। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, পুরো প্রসেসটা দেখালাম কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করতে হয়। এটা একদম পিওর গুড়, কোনো ভেজাল নেই। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।